তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, সবাইকে গুড মর্নিং। এখন 10টা বাজে, তো আজকে যাচ্ছি দোকানে। তো আমি ঘুড়ির দোকান দিয়েছি, পেছনে দেখতে পাচ্ছ ঘুড়ি আছে, সুতো আছে, সবকিছুই আছে। তো চলো দোকানে গিয়ে দেখা হচ্ছে। আর এতদিন ধরে ভিডিও আসেনি, কারণ আমার এক্সাম চলছিল। আর তোমরা জানোই যে এই মায়ের ফোনটা খারাপ হয়ে গেছিলো, তো সেই ফোনটা ঠিকও হয়ে গেছে পুরোপুরি, দেখতেই পাচ্ছ আশা করি। ধরো লকটা খুলে দেখাচ্ছি তোমাদের, এই যে দেখতেই পাচ্ছ পুরো ঠিক হয়ে গেছে ফোনটা। হ্যাঁ, এই যে মা, একবার ফ্লিপ কভার লাগিয়ে দেওয়া হয়েছে। তো চলো একবার দোকানে গিয়ে দেখা হচ্ছে। অনেকদিন ধরে ভিডিও আসতো না, তো এই ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আমি দোকানে এসে একবার দোকান পেতে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ নানা রকম ঘুড়ি আছে, এগুলো প্লাস্টিকের ঘুড়ি, ওপাশে কাগজের ঘুড়ি, আর ওদিকে সুতো লাটাই সবই আছে। তো এটা ওয়ারলেস পায় দোকানটা, যদি তোমাদের কারো দরকার পড়ে তো তোমরা আসতেই পারো। খুব ভালো ভালো সুতো আছে আর খুব সুন্দর সুন্দর ঘুড়িও আছে। তো দেখতেই থাকো পুরো ভিডিওটা। আজকে ইচ্ছা আছে রাত অবধি দোকান করার, আর এগুলো 6000 রিল। তো চলো দেখতে থাকো, এই যে সামনে বালাসপাড়া বাস স্ট্যান্ড। সো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। এ ফিউ মোমেন্টস লেটার, বিকাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ঘুড়ি। বাড়িতে গেছিলাম এক আগে, তখন আর ব্লগ ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন বসবো, ইচ্ছা আছে সন্ধ্যা অবধি বসার, দেখা যাক। তো চলো দেখতে থাকো। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এখন লাইট লাগানো হচ্ছে, কারণ রাত্রিবেলা অন্ধকারে আমি ব্যবসা করতে পারবো না। তো তাই জন্য মনোজ ইলেকট্রিশিয়ান, অ্যাকচুয়ালি ব্যাটারি দিয়ে লাইট জ্বালাবো। দুটো লাইট দুপাশে লাগানো হয়েছে, এই যে আমন, বিজু, সায়ন সবাই আছি আমরা একসাথে। তো চলো দেখতে থাকো। তো লাইট লাগানো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ বেশ ভালোই আলো হয়েছে দোকানটা, আমি ভাবিনি যে এতটা আলো হবে। আর এই যে বিজু বসে আছে আমাদের ফেমাস ভাই, হাই করছে। তো মুখটা দেখো শুধু, মুখটা মাস্কটা পড়ছে বলে, মাস্কটা বলে তো আরও ভয়ানক লাগছে দেখতে, মানে কোনো কথা হবে না, পুরো ভয়ানক দেখতে লাগছে ওকে। সো চলো এখন কিছুক্ষণ দোকানদারি করবো, দিন তারপর বাড়ি যাবো। তো চলো একবার বাড়িতে গিয়ে দেখা হবে তোমাদের সাথে, দেখতে যাবো। A few moments later. সো আমি দোকান থেকে এজাস্ট বাইরে ঢুকলাম, আর পেছনে ঘুরে রাখা আছে, দেখতেই পাচ্ছি এখনো সোয়েটার চেঞ্জ করিনি। তো এবার খেলতে যাবো, তো প্রচণ্ড মজা হতে চলেছে। তো চলো মাঠে গিয়ে দেখা হচ্ছে, এখনই চলে যাবো, একটু লেট হয়ে গেছে দোকান থেকে আস্তে আস্তে, এখন ওই 7:30 মতন বাজে। তো চলো একবার মাঠে গিয়ে দেখা হচ্ছে, দেখতে যাবো। তো মাঠে চলে এসেছি, লাইট জ্বালানো হয়ে গেছে, মানে এখনো সবাই আসেনি, আমি মনোজ সায়ন এরাই এসেছি, মানে আমরা কয়েকজন বড়রা কেউ আসেনি। তো চলো দেখতে থাকো, এখন আমরা একটু খেলবো, সেটা একটু দেখাবো, তো দেখতে থাকো। সো এখন খেলা স্টার্ট হয়ে গেছে, মনোজ সায়ন আর সুমিত তিনজন মিলে খেলছে, আমি খেলছি না, আমি ভিডিও করছি তাই জন্য আমি খেলছি না। তো এখন আমিও খেলবো, তো ভিডিওটা করে নিয়ে দেন তারপর খেলবো। ভিডিও করার মতন কেউ ছিল না, লাস্টে বাধ্য হয়ে আমাকে করতে হলো। আর বিজু আমার পাশেই দাঁড়িয়ে আছে, বিজু দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্ঞান দিয়ে যাচ্ছে যে সায়ন খেলতে পারে না, সুমিত খেলতে পারে না, মনোজ কেউ কেউই খেলতে পারে না, বিজু একা খেলতে পারে। সো চলো এখন খেলবো, তো চলো খেলে টেলে বাড়িতে গিয়ে দেখা হবে, দেখতে থাকো পুরো ভিডিওটা। One eternity later. So আমি জাস্ট খেলে টেলে এলাম, একবার ফ্রেশ হয়ে গেছি, ড্রেস চেঞ্জও করে নিয়েছি। তো এবার খাবো, কি খাবো সবই শেয়ার করবো, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর আজকে পুরো টায়ার্ড হয়ে গেছি, একটু ভালো লাগছে না, ঘাড় ফাড় পুরো ব্যথা করছে। তো চলো কি খাবো সবই শেয়ার করবো, দেখতে থাকো। সো আমি এই জাস্ট খেতে বসলাম, এটা কুমড়োর তরকারি, শুধু আমার জন্য, যেহেতু আমি খেতে ভালোবাসি তো তার জন্য মা বানিয়েছে। আর তোমাদের একটা গুড নিউজ দেওয়ার আছে, এই ফোনটা ঠিক হয়ে গেছে, তো সকালেও বলেছি, তো এখন ভালোভাবে দেখো তোমরা পুরোপুরি ঠিক, এবার ভালো মতন ভিডিও এডিট করতে পারবো আমি। তো চলো এবার থেকে ডেলি ব্লগ আসবে। আর এখানে আছে ইলিশ মাছের ঝোল, ওটা আছে ভোলা মাছের ঝোল। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, একবার মশের ভেতরে ঢুকে গেছি দেখতেই পাচ্ছ, আর প্রচন্ড ঝাল লেগেছে, মায়ের মাছের ঝোলটা একটু ঝাল করে ফেলেছিল। তো চলো এখন ঘুমাবো। তো যে ভিডিওটা এখানে এন্ড করছি, ভিডিওটা কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো হয় তাহলে ভিডিওটাতে লাইক করো, আর যদি চ্যানেলটা নতুন হো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সো আজকের জন্য এটুকুই, টাটা, গুড নাইট, আবার কালকে দেখা হচ্ছে ব্র্যান্ড নিউ ব্লগে।